হিরো আলম যে অ্যাম্বুলেন্সটা দিল, উনি কিন্তু একটা মহৎ কাজ করলো। শুধু আমাদের এরুল ইউনিয়নে না, আর বগুড়া সদর থানায় না, উনি কিন্তু নন্দিত গ্রাম, কাহালু, বগুড়া অনেক থানা মিলে একটা অ্যাম্বুলেন্স দিল। দেখেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ইলেকশনের আগে বলছিল যে এই এরুল ইউনিয়নে একটা অ্যাম্বুলেন্স দেবে, আজও পর্যন্ত কিন্তু দেয়নি। এবং অনেকেই বলে গেছে, অনেক প্রভাবশালী, অনেক বিত্তবান, অনেক শিল্পপতি বলে গেছে, রাজনৈতিক নেতাবৃন্দ। তো হিরো আলমকে আমি ছোট চোখে দেখব না, উনি একজন মহৎ আত্মার লোক। আমি বলতে যাচ্ছি যে হিরো আলম যে কাজটা করলো, হিরো আলম ফেডারেশন এবং ফাউন্ডেশন এবং মানবতার ফেরিওয়ালা, ওনার গাড়ির পিছনে কিন্তু লেখা আছে দেখবেন, এই মানবতার ফেরিওয়ালাকে বোঝাচ্ছে যে উনি জনগণের সেবক, জনগণের রক্ষক না, জনগণের উনি সেবক। আর হিরো আলম চাচা অনেক সুন্দর মনের একজন মানুষ। চেয়ারা আল্লাপাক যাকে যেরকম দান করে, সে সেই চেয়ারার অধিকারী হবে। আপনারা এই সমাজের অনেকেই হিরো আলমকে ছোট চোখে দেখেন, কিন্তু আসলেই কি তার মনের সাথে মন লাগিয়ে তার ভিতরে কী আছে সেগুলো কি বোঝার চেষ্টা করেছেন? কেউ কিন্তু করেনি, অথচ তাকে সবাই ধিক্কার দেয়। সে কিন্তু কারো কোনো ধিক্কারের মানে পরোয়া করে না, সে নিজের গতি মতো নিজেই চলে। যেদিন অ্যাম্বুলেন্স উদ্বোধন হয় সেদিন এলাকার মানুষের মধ্যে কীরকম আনন্দ বিরাজ করেছিল সেই বিষয়ে একটু জানাবেন? আচ্ছা, ধন্যবাদ আবারও প্রশ্ন করার জন্য। যেদিন অ্যাম্বুলেন্সটা উদ্বোধন হয় সেই দিন ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল ওনার বাড়ির উঠানে। আচ্ছা, এলাকার মানুষ 100%-এর মধ্যে 95% মানুষ সবাই আনন্দিত, 5% লোক বেআনন্দিত, কারণ তারা তার প্রতিদ্বন্দ্বিতা, তারা হিরো আলমকে দেখতে পারে না। আর 95% মানুষ হিরো আলমকে মনের থেকে দোয়া করছে যে একটা মানুষ উপহার পেয়ে এবং সেটা আবার দান করে দিল, হ্যাঁ, অ্যাম্বুলেন্স, এটা কিন্তু মহৎ কাজ। আমার জানা মতে আমাদের বগুড়া সদর থানায় এরকম কেউ করছে কি না আমার জানা নাই। আমার মতে হিরো আলমই ফার্স্ট মনে হয়, আর তিনি ব্যক্তি হিসেবে অনেক ভালো। হয়তো তার কথাটা একটু স্পষ্ট হয় না, কিংবা সে একজন মানে খাস গ্রাম্য ভাষায় কথা বলে, এটা হয়তো আপনাদের চোখে খারাপ লাগে, কিন্তু উনি কিন্তু একজন ভদ্র মানুষ, মানে সাদা মনের মানুষ, ওনার মনে কোনো ভেজাল নাই। হিরো আলমকে হত্যার হুমকি দিয়েছে, এটা যে দিয়েছে সে তো পুরোটাই বেয়াদব। আর হিরো আলমকে মারা অত সস্তা না, এটা আপনার দোকানের কাঁচা মাল না, আপনি ব্যাগ বাজালেন আর 2 কেজি আলু কিনে আসলেন। হিরো আলমের জান কিন্তু এমন না, আল্লাহ না চায় যদি তাহলে হিরো আলমের ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ যদি তাকে বাঁচায়, পৃথিবীর কোনো শক্তি না হিরো আলমকে ধ্বংস করে। আর হিরো আলমের প্রতি আমার জানা মতে সারা বাংলাদেশের মানুষের দোয়া আছে, এবং তার বাবা মার দোয়া, আমাদেরও দোয়া আছে, ঠিক আছে।